আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরবে গণ শিকার হচ্ছে বাংলাদেশিরা প্রবাসীরা জেনে নিন কীভাবে আপনি সৌদি আরবে পুলিশ থেকে বাঁচবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার রইল সৌদি আরবে বারো ক্ষেত্রে প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধের পর হঠাৎ করে কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার হাজার হাজার শ্রমিক এদের মধ্যে সবচেয়ে করুণ দশা বাংলাদেশিদের অনেক বাংলাদেশি না খেয়ে কিংবা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে আঠারো বছরের এক প্রবাসী ভাষ্যমতে দিনে তিন বেলার পরিবর্তে এক বেলা মাত্র খাবার খেতে পারি বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের সবচেয়ে বড় অংশ কাজ করে সৌদি আরবে কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে বহু কোম্পানিতে কাজ বন্ধ হতে শুরু করেছে গত বছর থেকেই সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা নির্মাণ খাতের অনেক প্রতিষ্ঠানের শ্রমিকদের হঠাৎ করেই ছাঁটাই করা হচ্ছে অনেকে মাসের পর মাস বেতন পাচ্ছেন না তারপর নানারকম কর জরিমানা সব মিলে যেন হাফ ছেড়ে মরা অবস্থা প্রবাসীদের দূতাবাস কী পদক্ষেপ নিয়েছে সে প্রশ্নের উত্তরে প্রবাসীরা জানায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে থাকেন কিন্তু পরবর্তীতে তেমন কোনো ফলপ্রসূ পদক্ষেপ চোখে পড়ে না প্রবাসীরা আরও জানান আমাদের আকামা থাকা অবস্থায় বাইরে যেতে পারি না বাইরে গেলেও পুলিশ তারা করে একবার পুলিশ ধরলে বিশ হাজার টাকা জরিমানা করে কখনো কখনো দেশেও পাঠিয়ে দিচ্ছে কয়েকদিন আগে জিজানের আবু আদিশ নামক একটি জায়গা থেকে বাসায় ঢুকে নিরাপরাধ বাংলাদেশদেরকে ধরে নেওয়া যায় সৌদি পুলিশ এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসের কাছে প্রবাসী বাংলাদেশিদের আবেদন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ না হোক নয়তো আমাদের প্রবাসীরা সৌদি আরবে না খেয়ে মরবে আশা করি বাংলাদেশ দূতাবাস খুব দ্রুতই এই সমস্যার সমাধানের ব্যবস্থা নেবে এবং আমাদের প্রবাসীদেরকে বাঁচাবে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনাকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন